রোহিঙ্গার সমস্যা মহাসংকটে কক্সবাজার শীর্ষক গোলটেবিল আলোচনা সম্পূর্ণ হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কক্সবাজার ফোরাম ঢাকা এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। রোহিঙ্গা প্রত্যাগমনের কারণে কক্সবাজার সহ দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান কল্পে উক্ত আলোচনার আয়োজন করা হয়। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, কবি নুরুল হুদা, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডক্টর আনসারুল করিম, উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, কক্সবাজার ফোরাম ঢাকার আহ্বায়ক ব্যারিস্টার মিজান সাইদ, সদস্য সচিব সুজন শর্মা এবং ঢাকাস্থ কক্সবাজারের ছাত্র প্রতিনিধি সহ ভুক্তভোগী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আমরা ভেবেছিলাম আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, আমরা ভেবেছিলাম আমাদের বন্ধু রাষ্ট্র চীন, তারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে কেন, তাদের সাহায্য নিয়েই তো এই সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু দেখলাম যে কে বন্ধু এবং কে শত্রু এটা সব সময় এক থাকে না, এবং সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। এই কথাটি যেন প্রতিধ্বনিত হলো আমাদের এই রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে। রোহিঙ্গারা যদি বাংলাদেশের পাসপোর্ট পেয়ে থাকে, কে তাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দিয়েছে? রোহিঙ্গারা যদি ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয় এবং এনআইডি পেয়ে থাকে, কে তাদেরকে এনআইডি ব্যবস্থা করে দিয়েছে? রোহিঙ্গারা যদি হজে যেতে পারে, কে তাদেরকে সেই হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে? রোহিঙ্গারা যদি কক্সবাজার উখিয়াতে যদি তারা টেকনাফে জমি কিনতে পারে বা দখল করতে পারে, কে তাদের জমি ক্রয় করার অনুমতি দিয়েছে এবং সেই রেজিস্ট্রেশন করে দিয়েছে? যদি তারা সেখানে দখল করে থাকতে পারে, স্থানীয় প্রশাসন কোথায় এবং কেন তাদের সেখানে দৃষ্টি নেই যে কিভাবে রোহিঙ্গারা সেখানে জমি দখল করে বাংলাদেশ স্থানীয় দিকে বিতাড়িত করে তারা যাচ্ছে, তাহলে আপনার রোহিঙ্গারা দোষী কোথায়? দোষী তো আমরা, আমাদের দুর্নীতিবাজ আমরারা, যারা এই দুর্নীতিবাজ কাজ গ্রহণ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের অঙ্গুল নির্দেশন করতে হবে। এর জন্য রোহিঙ্গাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং একই রান্না উপরে উপরে চালিয়ে দেওয়াটাও বোধ হয় আমার মনে হয় সভ্যতার পরিচয় হবে না। নির্দিষ্ট নূতন বাস্তবতাকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে। একটি আমাদের বলেছেন ইংরেজিতে যদি বলি, এটা হচ্ছে হোস্ট ডিস্ট্রেস, বা যারা আশ্রয় দিয়েছেন সেই কমিউনিটির সমস্যা তৈরি হয়েছে। আমরা তো আগে আগন্তুকের সমস্যা নিয়ে আলোচনা করেছি, এখন হোস্টের সমস্যা নিয়ে আলোচনাটা আমাদের কেন্দ্রবিন্দু। এটা একটা একটা মার্জিনাল আলোচনা নয়, এটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। এটা একটি নতুন বাস্তবতা যেটা আগে ছিল না, এবং সেটা শুধু পরিবেশ নয়, সেটা সামাজিক অর্থনৈতিক পরিবেশ এমনকি রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে কেটে আসছে। দুই নম্বর যে বাস্তবতাটা, আই থিঙ্ক দু বছর তো হতে যাচ্ছে, সুতরাং এই নতুন বাস্তবতাগুলো একটু জোরালোভাবে তুলে ধরা দরকার। দু নম্বর বাস্তবতা হচ্ছে বিলম্বিত প্রত্যাবর্তন এখন একটা বাস্তবতা। মানে এখানে আমরা খুব দ্রুত প্রত্যাবর্তনের ধারণাটা এখন বাস্তবতার নিরিখে নেই। সো বিলম্বিত প্রত্যাবর্তন একটা বাস্তবতা হিসেবে সামনে আছে। এই প্রেক্ষিতে কি করতে হবে সেটা আমাদের সুস্পষ্টভাবে একটা মুখ মানে চোখ কান বন্ধ করে আগেরটা নিয়ে আলোচনা করলে আসলে আমরা কাউকেই সহায়তা করছি না।